জলসা টিভি, ইসলামের সুমহান বাণী ছড়িয়ে যাক দিক বিদিক। এই দুনিয়াতে আমার আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছেন, যাদের জান আছে এই দুনিয়াতে, যত প্রাণী আছে আমার আল্লাহ তাআলা সবাইকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদেরকে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সবাইকে মরতে হবে। দুনিয়ার কত বিষয় নিয়ে মানুষের মধ্যে ইখতিলাফ থাকে, দুনিয়ার কত বিষয় নিয়ে মানুষের মধ্যে মতানৈক্য থাকে আমার ভাইরা, কিন্তু একটা বিষয়, দুনিয়ার জ্ঞানী গুণী, দুনিয়ার বিজ্ঞানী আলেম গায়রে আলেম জাহেল, দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষ একটা জায়গায় গিয়ে ঐক্যমত পোষণ করেছে, সেটা হলো আমাকে মরতে হবে। মরার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই, ঠিক কিনা বলে? এক বাদশাহ ছিলেন, ওই বাদশাহ একটা লোক নিযুক্ত করেছেন যে তোমার দায়িত্ব হলো আমাকে প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। তাকে মাসিক বেতন দেওয়া হয়, সে দাঁড়িয়ে থেকে বাদশাকে দিনে পাঁচবার সতর্ক করে। বাদশাহ যখন সকালে অফিসে ঢোকে তখন বাদশাকে বলে, তখন বলে যে তোমাকে যে বেতন দিচ্ছি এই বেতনের উদ্দেশ্যই হলো তুমি আমাকে আখেরাতের কথা স্মরণ করে দিবে, পরকালের কথা আমাকে স্মরণ করিয়ে দিবে। সুতরাং তোমার দায়িত্ব হলো প্রতিদিন আমাকে স্মরণ করিয়ে দেওয়া আখেরাতের কথা, কবরের কথা। ওই দারোয়ান প্রতিদিন পাঁচবার করে বাদশাকে সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, সন্ধ্যায় একবার, রাত্রে একবার স্মরণ করা দিত। বাদশাহ, আপনি যাই বলেন না কেন, যাই চিন্তা করেন না কেন, যাই করতেছেন, মনে রাখেন আপনাকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। একদিন হঠাৎ করে ওই বাদশাহ হঠাৎ করে একদিন দাড়ি পেকে গেল, মুখ পেকে গেল, চুল পেকে গেল। বাদশাহ ওই দারোয়ানকে ডাকলো, ডাকার পর বলতেছে, আজকে থেকে তোমার চাকরি আর নাই, তোমার আর চাকরির বেতন আমি দিতে পারবো না, কারণ আমার আল্লাহ তাআলা আমাকে কবরে যাওয়ার ডাক দিয়ে দিয়েছেন, পরকালের চিঠি আমার কাছে এসে গেছে, পরকালের চিঠি আমার, এই দাড়ি পেকে গেছে, আমার মুখ পেকে গেছে, আমার চুল পেকে গেছে, এটা আমার পরকালের চিঠি। অনেকের এই চিঠি আসছে না বলুন, আসার পরেও আমাদের লালসানন্দ হয় নাই, বরং হাদিসের মধ্যে আসছে মানুষ যত বড় হয়, যত বয়স্ক হয়, বৃদ্ধ হয়, বৃদ্ধা হয়ে যায়, তার দুইটা আশা তার আরো বাড়তে থাকে। কয়টা আশা বলে? দুইটা আশা, একটা হলো লম্বা হায়াত পাবে এর আশা, এটা হলো কি, আরেকটা হলো আল হিরসু আলাল মাল, মালের মহব্বত তার মধ্যে বাড়তে থাকে, ঠিক কিনা বলে? সে চিন্তা করতে থাকে, আমি তো মারা যাব, আমার তো পাঁচটা সন্তান আছে, এই সন্তানরা কি খাবে, সন্তানদের জন্য কি ইন্তেজাম করে দেব, এই জন্য সন্তানদের জন্য গাড়ি করে, বাড়ি করে, জায়গা জমি কিনে, অনেক কিছু করে, আর এরকম ভাবে সব কিছু রেখে খালি হাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যা, ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেছে, ইমানদারদের একটা ডাক দিয়েছেন, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই সমস্ত লোকেরা যারা তোমরা ইমান এনেছো, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা তো আমাদেরকে একেবারে যেমন ভয় করা দরকার তেমন ভয় করার কথা বলেছেন, কিন্তু আমরা তো মানুষ, আমাদের দ্বারা এরকম ভয় করা তো সম্ভব নয়, সুতরাং আমরা কেমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনের আরেক আয়াত দ্বারা এই আয়াতের তাফসীর পেশ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাকুম, আল্লাহর বান্দারা ইমানদাররা যতদূর সম্ভব আল্লাহকে তুমি ভয় করে চলো। আমাদের সাধ্যের মধ্যে থেকে যতদূর ভয় করা সম্ভব ততদূর আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। অন্তরটাকে ঠিক করা, এটা যদি ঠিক করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ হৃদয় নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আপনি হাজিরা দিতে পারি, আমার ভাইরা মনে রাখবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিশাল বড় জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার, বিশাল বড় জান্নাতের মালিক বানায় দিবেন যদি আমার মধ্যে তাকওয়া আর পরহেজগারি থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধধানের বাদশা, তারিখে ওমর ইবনুল খাত্তাবের কিতাবের মধ্যে আল্লামা ইবনুল জাউসি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে হযরত ওমরের এই চোখের পাশ দিয়ে একটা নালার মতো প্রবাহিত হয়েছিল। বলতেছে আল্লাহর ভয়ে এত কান্নাকাটি করতেন হযরত ওমর, আল্লাহর ভয়ে এত কাঁদতেন যে চোখ দিয়ে এরকম ভাবে একটা নালার মতো হয়ে গিয়েছিল। তার বন্ধুরা এসে বলল, খলিফাতুল মুসলিমিন ও আল্লাহর নবী প্রিয় সাহাবী, আপনার চোখ তো নষ্ট হয়ে যাবে, আপনার চোখের মধ্যে কয়েকদিন পর সমস্যার সৃষ্টি হবে, সুতরাং আপনার চোখের আমরা একটু ট্রিটমেন্ট করতে চাই, চিকিৎসা করতে চাই। হযরত ওমর বললেন, আমার ভাইরা শোনো, আমার চোখের কোনো চিকিৎসার কোনো দরকার নাই, আমার চোখের কোনো চিকিৎসার দরকার নাই, বরং আমি আল্লাহ তাআলার দরবারে এমন অবস্থায় আল্লাহর দরবারে হাজির হইতে চাই, আল্লাহ যেন দেখে ওমর তার ভয়ে কান্নাকাটি করেছে, এই আলামত নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহর দরবারে আমার একটা আলামত, চোখ দিয়ে আমার এরকম নালা প্রবাহিত হয়ে গেছে, এটা আমি আল্লাহর দরবারে দেখাতে চাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার প্রিয় একটা ব্যাপার। আমার ভাইরা, আমাদের কি আছে, এমন কি আমল আছে, এমন কি যোগ্যতা আছে যার দ্বারা আল্লাহর কাছে আমি বলতে পারবো আল্লাহ তোমার মহব্বতে আমি এই কাজটা করেছি? আমাদের কি আছে, এমন কি আমল আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, যেমন ভয় করা দরকার তেমন ভয় কর। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরের মধ্যে বের হলেন, রাষ্ট্রীয় সফরে, বলতেছে সামান নিয়ে, আসবাবপত্র নিয়ে, যত কিছু আছে সফরের মধ্যে বের হওয়ার জন্য, এই সব কিছু নিয়ে বের হলেন। রাস্তার মধ্যে যাইতে যাইতে খাবার শেষ হয়ে গেল, দেখলেন একটা পাহাড়ের পাশে অনেকগুলো ছাগল একটা রাখাল চড়ায়, ওই রাখালের কাছে গিয়ে বলল, ভাই রাখাল, আমরা তো মুসাফির মানুষ, আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে, এখন আর আমাদের পেটের মধ্যে দেওয়ার মতো কিছুই নাই, তুমি একটু যদি মেহরবানি করো, এই যে ছাগল দেখতেছি দুধওয়ালা ছাগল, এই ছাগলের দুধ পান করার জন্য একটু বন্দোবস্ত করে দাও, একটু ব্যবস্থা করে দাও। বলতেছে, জনাব, এই ছাগলের মালিক আমি নই, এর মালিক হচ্ছেন আমার আরেকজন মনিব আছেন, তার অনুমতি ছাড়া আপনাদেরকে আমি দুধ পান করাইতে পারবো না। বলতেছে, এই প্রস্তাব দেওয়ার পর রাখাল বলতেছে, ইয়া হাযা ফাইনাল্লাহ, হে ওই ব্যক্তি, আমার আল্লাহ কথায়, আমার আল্লাহকে আসমান থেকে দেখবেন না, সুতরাং আমি আল্লাহর চোখকে তো ফাঁকি দিতে পারবো না, ঠিক কিনা বলেন? আর আমার ভাইয়েরা, পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, বলতেছে বিবির চোখে ফাঁকি দেওয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায়, আর্মি বিডিআরের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা এত বড় চক্ষুষ্মান, আমার আল্লাহ তাআলা এত বড় চক্ষুষ্মান, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়ামা তুফিস সুদুর, বলতেছে তিনি সব কিছু গভীরের মধ্যে থাকে, অন্তরের মধ্যে থাকে, মানুষ কিভাবে তাকায় সব কিছু আমার আল্লাহ তাআলা দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন আমাদের দেশে একটা নিয়ম আছে, মহিলারা হুজুরদের দেখলে তারা এর ঘুমটা দেয়, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষ দেখলে ঘুমটা দেয় না, ঠিক কিনা বলেন? হুজুরদের দেখলে একটা ইজ্জত করে হোক আর যে কোনো কারণে হোক, হুজুরকে দেখলে তারা
ঘাট রাস্তার পাশে দাঁড়িয়ে যায়। এটা আজ থেকে 10 বছর আগের কথা বলতেছি, এখন আর এরকম করে না, ঠিক কিনা বলি? এখন হুজুরদের পাশেই বসে দেয় মহিলা, কি কারণ? কি কারণ? হুজুরদের দেখলে কেন এরকম ভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে যায়? ওলামায়ে কেরাম দুইটা কারণ বর্ণনা করেন। একটা কারণ হলো, বলতেছে অন্যদের কাছে তো পর্দা করি না, অন্যদের চেহারা তো দেখাই ঠিক আছে, কিন্তু আলেম মানুষ, আলেমদের নজর থেকে বাঁচার জন্য, আলেমরা যেন গুনাগার না হয়ে যায় সম্মানের জন্য, আলেমকে দেখে রাস্তার পাশে মহিলারা দাঁড়ায় যায়। আরেকটা কারণ আমাদের ওস্তাদরা বলেছেন, বলতেছে আলেম যারা আছেন, আলেমরা কিতাবাদি মোতালা করেন, বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়ান, আরো বিভিন্ন কিতাব বিনি করেন, বলতেছে ওই কিতাব দেখতে দেখতে আল্লাহ তাআলা তাদের নজর এত দিয়ে দিয়েছে, হুজুর যদি নিচের দিকে তাকায় উপরে কি হচ্ছে সব কিছু বুঝতে পারে। এই জন্য মহিলারা কি করে, হুজুরদের থেকে একটু দূরে একটু রাস্তার পাশে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন ভয় করা। আল্লাহ তাআলা আরো বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহর বান্দা ইমানদার শুনে নাও, শুনে নাও, মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে যেন কবরে যাও না। আমার ভাইরা মুসলমান এক জিনিস, ইমান এক জিনিস। আপনি যখন কালিমা পড়লেন তখন ইমানদার হলেন, ঠিক কিনা বলেন? কিন্তু কালিমা পড়ার পর আরো কিছু কাজ আছে কিনা বলেন? নামাজ পড়তে হবে, নামাজ আছে একটা আমল, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, হালাল খাইতে হবে, এটা হচ্ছে ইমান আনার পর আপনার বাকি আমল, ঠিক কিনা বলেন? বলতেছি ইমান আনার পর, ইমান আনার পরে বাকি যত আমল আছে যখন আল্লাহর কোন বান্দা করে ফেলে, আমার ভাই বলতেছে ওই বান্দার ইমানের মধ্যে তারাক্কি হয় আর ওই বান্দা মুসলমান ইসলামের যে স্তর আছে স্তরটা পার করতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফা, ইমানদাররা, এখানে ইমানদারদের বললেন আর বললেন সিলমের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আজকে আমাদের অবস্থা রাখি, আজকে আমাদের অবস্থা হলো আমরা চিন্তা করি মাথায় টুপি দেই, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার বাবাও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার মাও মুসলমান, আমি তো নামাজ পড়ি। কিন্তু হ্যাঁ, আমার আমার লেনদেন হলো সুদি কারবার, আমার লেনদেন হলো হারাম, আমার রাজনীতি বলতেছে মানবতা, বলতেছে আমার রাজনীতি হলো রসুলের রাজনীতির খেলাফ রাজনীতি, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আমার নবীর তরিকার খেলাফ, বলতেছে আমার চলাফেরা যা আছে সব নবীর তরিকার খেলাফ, আর আমি ইমানদার হয়ে আছি। এই জন্য আল্লাহ বললেন ও বান্দা, আমার ইমানদার বান্দা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, একটু একটু প্রবেশ করো না, একটু যদি প্রবেশ করো তাহলে তোমার নাজাত হবে না, নাজাতের জন্য তোমাকে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে হবে। ইসলাম কি জিনিস, ইসলামের ব্যাখ্যাটা কি, বলতেছে হাদিসে জিব্রিলের মধ্যে ইসলামের ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইসলাম কাকে বলা হয়? মান ইসলাম, আল্লাহর নবীর দরবারে জিব্রিল আমিন এসে বললেন মান ইসলাম ও মুহাম্মদ, ইসলাম কাকে বলে? আল্লাহর নবী বললেন আল ইসলাম আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, তারপরে বললেন ওয়া তুকিমাস সালা ওয়া তুতিয়াজ যাকা ওয়া তাসুমা রমাজান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ কথার সাক্ষী দেওয়া, ইসলাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো প্রফেট নাই, কোনো নেতা নাই, বলতেছে কথা সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এর নাম হলো ইসলাম। এটা হলো ইসলামের ব্যাখ্যা। অর্থাৎ কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি রোজা রাখে, কেউ যদি হজ করে, কেউ যদি যাকাত দেয়, বুঝতে হবে সে মুসলমান। আমার ভাইরা নবীজি বলছেন
এক ব্যক্তি মসজিদের মধ্যে যায়, মসজিদে গিয়ে নামাজ আদায় করে, জামাতের সাথে নামাজ পড়ে, আল্লাহ নবী বললেন তার ইমানের ব্যাপারে সাক্ষী দাও, কারণ ইমান না থাকলে কোশ্চেন কেন, ওই আল্লাহর বান্দা মসজিদে যাইতে পারে না। সুতরাং মসজিদে গিয়ে জামাতের সাথে যখন নামাজ আদায় করে তখন মনে করতে হবে তার অবশ্যই ইমান আছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, জোরে বলেন আল্লাহু আকবার, মুসলমান না হয়ে কবর আসা যাবে না। এই জন্য আল্লাহ নবী বললেন মুতু কবলা আন তামুতু ওয়া হাসিবু কবলা আন তুহাসাবু। আল্লাহ নবী বললেন ও আমার উম্মতেরা, মরার পূর্বে তোমরা মরে যাও, আর তোমাদের হিসাব নেওয়ার পূর্বে তোমরা নিজেদের হিসাব নিয়ে নাও। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা জাস্তি তকি উসমানি ইসলাহি খুতুবাতের মধ্যে লিখেছেন মরার পূর্বে মরতে হবে, এটার ব্যাখ্যাটা কি? মরার পূর্বে মরা এটা হলো অর্থাৎ তোমার যে খাহেশাত নফস আছে, যে নফস টিভি দেখতে চায়, যে নফস তোমাকে অশ্লীল ছবি দেখে তোমার রাত কাটায় দেয়, যে নফস তোমাকে গুনাহের দিকে নিয়ে যায়, যে নফস তোমাকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, ওই নফসটাকে তুমি একটু টেনে ধরো, ওই নফসটা যেদিকে যাইতে চায় সেদিকে না গিয়ে তুমি তোমার নফসটাকে একটু কন্ট্রোল করো, এটাই হলো তোমার মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করা। আর তোমার হিসাব নেওয়ার পূর্বে, তোমার হিসাব নেওয়ার অর্থ হলো তুমি প্রতিদিন আল্লাহর বান্দা যখন বিছানায় যাও, ঘুমাইতে যাও, ঘুমানোতে যাওয়ার পূর্বে তুমি একটু তোমার হিসাব করো, আমি সারাদিন কতগুলো ভালো কাজ করলাম, কতগুলো খারাপ কাজ করলাম, কতগুলো কাজ করলাম, কি ধরনের করলাম, এটা নিয়ে তুমি গবেষণা করো, ভালো কাজ করলে আল্লাহর শুকরিয়া আদায় করো, আর খারাপ কাজ করলে বলতেছে তাওবা করে আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে সালাতু তাওবা আদায় করে ঘুমিয়ে যাও। এরকম ভাবে যদি কোনো আল্লাহর বান্দা তার জীবনটা মুহাসাবার জিন্দেগি, আত্মসমালোচনার জিন্দেগি, প্রতিদিন সকালবেলায় যদি নিয়ত করে ভালো কাজ করব, আবার ঘুমানোর সময় যদি নিয়ত করে যত খারাপ কাজ করেছি আর কোনোদিন করব না, আগামীকাল থেকে ভালো ভালো আমল করব, আর প্রতিদিন যদি কবরের মোরাকাবা করে বলতেছে আখেরাতের মোরাকাবা করে বলতেছে, এইভাবে যদি আল্লাহর বান্দা মুহাসাবা করতে থাকে তাহলে ওই বান্দার দ্বারা আর কোনোদিন গুনাহ করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার খলিফা হারুন রশিদের জামানায় একজন বুজুর্গ ছিলেন, মাজদুক টাইপের বুজুর্গ, নাম হচ্ছে তার বাহলুল। কি নাম বলেন? বাহলুল নামক বুজুর্গের নাম অনেকেই জানে না, এটা কেমন ধরনের বুজুর্গ ছিল জানেন? একবার তার রুমাল একজন চোর, একটা চোর তার রুমালটা চুরি করে নিয়ে দৌড় দিছে, বাজারের দিকে চলে গেছে, বাহলুল গিয়ে কবর স্থানে গিয়ে বসে আছে, কবর স্থানে বসে আছে। লোকেরা জিজ্ঞেস করলো বাহলুল তোমার রুমালটা তো চুরি করে নিয়ে চোরেরা ওই বাজারের মধ্যে গেছে রুমাল বিক্রি করতে, তুমি কেন কবরের মধ্যে কবরস্থানে কেন তুমি বসে আছো, কি ব্যাপার? বলতেছে ভাই যত জায়গায় দুনিয়াতে যেখানে ঘোরাফেরা করুক না কেন, ঘুরে ফিরে তাকে কবরে আসতে হবে, ঠিক কিনা বলেন? কাফনের কাপড় পরতে হবে, এই জন্য আমি জায়গা মতো বসে আছি, যখন এই জায়গা দিয়ে যাবে তার কাছ থেকে আমার রুমালটা নিয়ে নিব, আমি রুমালের দাবি ছাড়বো না। এরকম একজন আল্লাহওয়ালা ছিলেন। বলছে হযরত বাহলুল নামক এই বুজুর্গ হারুন রশিদের জামানায় বলতেছে হারুন রশিদের কাছে যাতায়াত করতেন। বাদশা বললেন আমার দারওয়ানরা শোনো, আমার শান্তি রক্ষাকারী বাহিনীরা শোনো, এই বাহলুল যখন আমার দরবারে আসবে তোমরা কেউ বাধা দিবা না, কারণ এমন এমন মজা মজা এবং এমন এমন নসিহতপূর্ণ কথা এই বাহলুলে বলতো, বলতেছে বাদশার কাছে খুব ভালো লাগতো। এই জন্য বলছে বাহলুল তুমি যখনই আমার বাড়িতে আসবে ডাইরেক্ট আমার ঘরে অন্দর মহলে যাবে, কাউকে কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। আমার ভাইরা, বাদশা একদিন ওই বাহলুলকে বলল ও বাহলুল তোমাকে একটা লাঠি দিলাম, এই যে লাঠিটা নাও, তোমার থেকে বোকা যদি কোনো মানুষ পাও তাহলে মানুষটাকে এই লাঠিটা তুমি দিয়ে দিয়ে, জোরে বলেন আল্লাহু আকবার। লাঠিটা নিয়ে বলতেছে তুমি তো যাকে ইচ্ছা দিয়ে দিও। বাদশার নজর হলো যে এই লোকটা তো কোনো দুনিয়াদারি করে না, এর থেকে কোনো বোকা মানুষ আর দুনিয়াতে নাই,
যেরকম আমরা আলেম ওলামাদেরকে দেখলে, ইমাম সাহেবদেরকে দেখলে, হুজুরদের দেখলে আমরা এরকম বলি বেকার মানুষ, হুজুরা আজান দিয়ে খায়, নামাজ পড়ায় খায়, হুজুরদের আর কোনো কাম নাই, এরকম আছে না? আপনাদের এলাকায় আছে নাকি? আছে? হুজুরদেরকে ইস্তেহজা করে, হুজুরদেরকে মস্কারি করে। আমাদের নাকি, আমরা নাকি কাঠ মোল্লা, আমাদের কি বানিয়েছে কাঠ মোল্লা, মানে আমাদের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, এরকম নাকি কাঠ দিয়ে বানাইছে আমাদের, এটার মস্কারি করে বলে। আমার ভাইয়া বন্ধুরা, আমার বাচ্চা হারুন রশিদের জেহেনের মধ্যে এটি ছিল, এর থেকে তো বড় মা বড় বোকা মানুষ তো হইতে পারে না। কারণ অনেক মানুষ তো আখেরাত করে, পরকাল করে, আল্লাহওয়ালা আল্লাহর মহাব্বত তার মধ্যে আসে, তবে নামাজও পড়ে, আবার দুনিয়াদারিও করে, কিন্তু বাহলু তো কিছুই করে না, শুধু খায় আর আল্লাহ বিল্লাহ করে, এর থেকে কোনো বোকা মানুষ নাই। আমার ভাইয়েরা এইভাবে করে বাচ্চা হারুন রশিদের একটা সময় পার হয়ে গেল। হঠাৎ করে একদিন বলতেছে, খলিফা হারুন রশিদের মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেছে, মৃত্যুর এরকম যন্ত্রণা শুরু হয়ে গেছে। লোকদেরকে ডেকে বললো, বাহলুলকে একটু খবর দাও, বাহলুলকে একটু খবর দাও, বাহলুল যেন আমাকে একটু দেখতে আসে। কারণ আমাদের জমানা, আমাদের এই দেশে হুজুরদের কোনো দাম নাই, দুই সময় হুজুরদের দাম হয়, ঠিক কিনা বলেন? যখন দুনিয়াতে আসে তখন হুজুরদের কাছে দোয়া নিতে যায়, ঠিক কিনা বলেন? আজান দেওয়ার জন্য, অথবা জিন ধরেছে ভূতে ধরেছে তখন হুজুরদের কাছে এরকম ঝাড় ফুঁক নেওয়ার জন্য যায়, এছাড়া আর হুজুরদের দরকার নাই। আর একটা জায়গায় যায়, সেটা হলো জানাজা যখন পড়ানো হয়, ওই জানাজার সময় হুজুরের দরকার হয়, দোয়া করার সময় হুজুরের দরকার হয়, আর জীবনের কোনো জায়গায় আর হুজুরদের দরকার নাই, ঠিক কিনা বলেন? অথচ হুজুর আলেম ওলামা হলো এমন, আপনার সন্তানকে বিবাহ দিবেন সেখানে আলেমের দরকার আছে কিনা বলেন? আপনি একটা ব্যবসা করতে জানেন, ওই ব্যবসা কিভাবে করতে হবে, এটা হালাল না হারাম, এটা কি আলেমদের কাছে জানা দরকার আছে কিনা বলেন? বলতেছে, আপনি কি করবেন, কিভাবে চলবেন, কিভাবে আপনার নামাজ কালাম পড়বেন, এটা আলেম ছাড়া অন্য কেউ বলতে পারবে না কি বলেন? আর এখন তো এমন এক অবস্থা হয়ে গেছে, এখন এক দল বলা শুরু করছে আলেমদের দরকারই নেই, আমরাই যথেষ্ট। আমি আজকে আসার সময় দেখলাম এক দল নামাজ পড়াচ্ছে আলেম বাদ দিয়েই, নামাজের অবস্থা খুব জটিল, আলেম না তো নামাজ পড়াবে, কেরাত সহি তেলাওয়াত একেবারে কোরআনের মাঝখান থেকে তারা তেলাওয়াত করে, নামাজ পড়াতেছে, তেমন কোনো সাইজ নাই কি নাই, সাইজ নাই ওই নামাজে। আলেমদের বাদ দিয়ে, আলেমদেরকে বাদ দিয়ে দিনের কাজ করতে চায়, এমন লোক আছে নাকি আপনাদের এলাকা? আছে, সব জায়গায় কম বেশি আছে, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক, বলেন আমিন। তারাও আমাদের বন্ধু মানুষ, তারাও আমাদের কাছের হৃদয়েরই লোক, ঠিক কিনা বলেন? তারা বুঝতে পারতেছে না যে আলেমরা আসলে কি চায়, আলেমরা তাদের দুশ্মন নয়, প্রতিপক্ষ নয়, এ কথাটা তারা বুঝতে পারে, তারা মনে করছে আলেমরা আমাদের বিরুদ্ধে লেগে গেছে, আসলে ব্যাপারটা তা না। আলেমদের খায়া দেয় এ কাজ করার টাইম আছে বলেন? আলেমদের টাইম নাই, আলেমরা হলো ওই জাতি, হক দেখলে সে বাদী, সেটা সরকার হোক, মন্ত্রী হোক, এমপি হোক, যে হোক না কেন, তার বিরুদ্ধে যদি অন্যায় অসব কথা বলে প্রতিবাদ করে আলেমরা, ঠিক না? এদেশে এদেশে যত বাতিল মতবাদ আছে, এদেশের যত অন্যায় অপরাধ আছে, দেশ বিরোধী যত চক্রান্ত আছে, সমস্ত চক্রান্তের বিরুদ্ধে সর্বপ্রথম যারা কথা বলে তারা হলো ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলে? আজকে তো কথা বলার লোকই নাই, স্বাধীনতার পক্ষে কথা বলার লোক আজকে দেশে নাই, ঠিক কিনা বলে? আজকে স্বাধীনতার পক্ষে কথা বলতেছে তরুণ ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলে? এটা অস্বীকার করতে পারবেন না আপনারা, আমরা স্বাধীনতা বিরোধী নই, স্বাধীনতা আমরা চাই, স্বাধীনতা বন্ধ হলে এদেশের স্বাধীনতার জন্য সর্বপ্রথম যারা অস্ত্র হাতে তুলে নেবে তা হলো বাংলাদেশের কওমি মাদ্রাসা ওলামায়ে কেরাম। কারণ আমরা স্বাধীনতা এনেছি, আমরা স্বাধীনতা এনেছি 50,000 ওলামায়ে কেরামের শাহাদাতের মধ্য দিয়ে ভারতবর্ষ থেকে ইংরেজরা বিতাড়িত হয়েছিল, এই স্বাধীনতার জন্য আরো যদি 1,00,000 দান এরকম বিসর্জন দিতে হয়, আলেমরা প্রস্তুত আছে, ঠিক কিনা বলে? আলেমরা হলো সেই জাতি যারা আল্লাহকে ছাড়া আর দুনিয়ার কাউকেই ভয় করে না, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা সব জায়গায় অস্ত্রের মুখে, হুমকির মুখে, দারের ভুমকির মুখে ওলামায়ে কেরাম কথা বলে, মসজিদের মিম্বার থেকে, মেহরাব থেকে, এমন এক সম্প্রদায়ের নাম হলো ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলে? আলেমরা
কাউকে ভয় পায় না, কথা মনে করেন না যে এমপিদেরকে আলেমরা ভয় পায়। আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক সারা বাংলার পরিষ্কার বলেছে, আল্লাহর ব্যাপারে আমি দুনিয়ার কাউকে ভয় করি না। ঠিক কিনা বলে? আমার ভাইরা বন্ধুরা, আমার এই জন্য বাদশাহ হারুন রশিদ মনে করেছিল এই হুজুরটা বোকা মানুষ, খালি খায়, এরকম খালি মাদ্রাসায় যায় আর ইমামতি করে, আর কোনো কাজ নাই। এই জন্য বোকা মানুষ মনে করে লাঠিটা দিয়ে দিয়েছিল। কিন্তু যখন মৃত্যুর খবর দিল, তখন দেখেন কত বড় মানুষ, কত বড় জ্ঞানী মানুষ। হুজুর মানুষ হলে, আল্লাহওয়ালা হলে তারা কিন্তু বোকা হয় না। আল্লাহরা, আল্লাহওয়ালা যারা, বুজুর্গ মানুষ যারা, তারা কোনোদিন বোকা হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার লাঠিটা নিয়ে এসেছি, বাদশাহ হারুন রশিদের দরবারে লাঠিটা নিয়ে এসে হাজির করে দিয়েছে। দেওয়ার পর বলতেছে, বাদশাহ নামজাদা, আপনি বলেছিলেন যদি কোনো বোকা মানুষ পাওয়া যায় তাহলে তাকে লাঠিটা যেন দিয়ে দেই। কিন্তু সারা দুনিয়ার কত জায়গায় গেলাম, কিন্তু কোনো বোকা মানুষ পাইলাম না। আমার নজরে সবচেয়ে বড় বোকা মানুষটা মনে হচ্ছে আপনাকে। এই জন্য আপনার এই আমানতের লাঠিটা আপনার হাতেই আমি তুলে দিলাম। আল্লাহু আকবার, আপনার হাতে তুলে দিলাম, কারণ আমার নজরে মনে হয়েছে আপনি বোকা। তখন বাদশাহ হারুন রশিদ চোখ দিয়ে পানি বের হচ্ছে আর আফসোস করে বলতেছে, ও বাহলুল, আমার তো নজর খুলে গেছে, আমার তো যখন আজরাইলকে দেখতেছি, সাকারাতুল মাউত যখন আমার শুরু হয়ে গেছে, তখন আমি তো বুঝতে পারলাম আসলে আমি তো বোকা, তুমি তো বোকা নন। কারণ আমার নবী বলছেন, আল কাইসু মান দানা নাফসাহু ও আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, সবচেয়ে চালাক, সবচেয়ে চতুর মানুষ হলো ওই ব্যক্তি যে তার নফসের হিসাব নেয়। আমি তো আরেকজনের দোষ খোঁজার তালে আসি, ঠিক কিনা বলে? অথচ আমার কত দোষ, ঝাঁঝর ছিলেন, ঝাঁঝর ঝাঁঝর আমাদের দেশে ঝাঁঝর বলে, অনেক ফুটা, ফুকা ফুটার অভাব নাই, কিন্তু সে আরেকজনের দোষ খোঁজে। আমার ফুটার কোনো অভাব নাই, আরেকজনের দোষ খুঁজে বেড়ায়। আল্লাহওয়ালা যারা হয়, আখেরাত যারা পছন্দ করে, আখেরাতের চিন্তা ভাবনা যারা করে, তারা কিন্তু অন্যের দোষ তালাশ করতে যায় না। চিন্তা করে, আমি অপরাধী, আমার কি হবে, আমার আমি আল্লাহর দরবারে কি হিসাব দিব, এই চিন্তায় তারা ব্যস্ত থাকে। আর একজনের দোষ তালাশ করা তাদের কোনো কাজ না, তারা সেই দিকে তাদের কোনো নজর নাই। আমার ভাইয়েরা, বাদশাহ হারুন রশিদ বলতেছে, বাহলুল, এতদিন মনে করেছিলাম তুমি বোকা, তুমি বোকা, কিন্তু আমার নজর খুলে গেছে, আমি বুঝতে পারছি তোমার মতো এত চালাক মানুষ আর দুনিয়ার মধ্যে না। কারণ আমার নবী বলছেন, এই উম্মতের হায়াত হবে 60 থেকে 70-এর মধ্যে। ঠিক কিনা বলে? এর আগে তো অনেকের ইন্তেকাল হয়, কত যুবককে দেখলাম বলতেছে এরকম যৌবন বয়সে তার ইন্তেকাল হয়ে গেছে, হোসেন আমার, কত যুবক চলে গেল রোড অ্যাক্সিডেন্টে চলে গেল, এরকম কত ভাবে তাদের মৃত্যু হয়ে গেল। আবার বহু এরকম বুড়া মানুষ আছে, তাদের মৃত্যু আসে না, কিন্তু দেখা যায় একজন মাত্র বিবাহ করেছেন, এখনো বাসর ঘর করতে পারে নাই, বাসর ঘরের জন্য রওনা হয়ে গেছে। আমার বন্ধু বলতেছে, বাসর ঘরে ঢোকার আর সুযোগ হয় না, হয়েছে নাকি এরকম? আমার ভাইরা বন্ধুরা, আমার এই জন্য আপনাদের বলে যেতে চাই, পাশে আমাদের কবরস্থান, এই কবরের মধ্যে আমার মা ঘুমে গেছে, আমার বাবা ঘুমে গেছে, আমার চাচা, আমার চাচি, আমার বন্ধু বান্ধব কত মানুষের মধ্যে ঘুমিয়ে গেছে। আমরা কিন্তু এরকম জাগ্রত, আমরা মনে করতেছি নিজেরা জাগ্রত, আসলে আমরা জাগ্রত নই, যারা ঘুমিয়ে গেছে তারা আমাদের থেকে বেশি জাগ্রত। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, মৌত তো সমঝা হয় তুনে ইখতিতামে জিন্দেগি দর হাকীকত মৌত হ্যায় সুবহ দাওয়ানে জিন্দেগি। জোরে বলেন আল্লাহু আকবার। কবি বলতেছেন, তুমি মনে করেছো তোমার জীবনের মৃত্যুটাই হলো তোমার জীবনের শেষ, তা
পরকালে আখিরাতের জগতে তোমাকে থাকতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও দুনিয়ার মানুষেরা শুনে না আমার, আল্লাহ বলতেছেন বান্দারে একটু কান লাগা, মনোযোগ লাগা, তুমি শুনে নাও, তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার জীবনের সব কিছু পাইকু পাই হিসাব নেওয়া হবে, কি আমল করেছো, কতটুকু তুমি করেছো, সব কিছু আমার আল্লাহর দরবারে হিসাব নেওয়া হবে। আমার আল্লাহ বলতেছেন ফামান সুহসিহা আনিন্নার, কোন আল্লাহর বান্দা যদি জাহান্নাম থেকে বেঁচে যায়, বলতেছে আসলে সেই সফল কাম জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ। আল্লাহ তারা বলতেছেন সেই সফল কাম, সেই সফল কাম। আমি তো মনে করি, আমরা তো মনে করি আমার সন্তান যদি জিপিএ 5 পায়, গোল্ডেন পায়, তাহলে সফল কাম। আমার সন্তান যদি সরকারি একটা চাকরি পায় তাহলে সফল কাম, ঠিক কিনা বলেন? আমার সন্তান যদি এমপি হয়ে যায় তাহলে আমি সফল কাম, বলতেছে আমার সন্তান যদি দেশের মন্ত্রী হয়ে যায় আমি সফল কাম, আমার সন্তান যদি এরকম বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায় সফল কাম। কিন্তু আমার আল্লাহ বলতেছেন না না, জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে বেঁচে গিয়ে, জাহান্নামের আগুন থেকে বেঁচে গিয়ে, বলতেছে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো, তার থেকে বড় সাকসেসফুল আর তার থেকে বড় কামিয়াব আর দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন বান্দারে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবনটা তোমাদের জন্য ধোকা ছাড়া আর কিছুই নাই, ধোকা ছাড়া আর কিছুই না। আমার ভাইরা, পূর্বের জামানার কথা বলতেছি, হযরত মূসা আলাইহিস সালামের জামানার কথা বলতেছে, বনী ইসরায়েলের একদল লোক আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমরা একটু তোমার কাছে জানতে চাই, আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ তাদের দোয়াকে কবুল করলেন। করার পর বলতেছে মাইয়্যিত, একটা কবর থেকে একটা মুর্দা জীবিত হয়ে গেল, বলে তুমি কি চাও, কি জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছিলে? বলতেছে আমরা আল্লাহর কাছে জানতে চাই মৃত্যুর সময় তোমার কি অবস্থা হয়েছিল, এটা একটু জানতে চাই। বলতেছে মৃত্যুর সময় আমার কাছে এমন মনে হয়েছে যখন মৃত্যু হয়, বলতেছে কেমন যেন একটা জীবন্ত ছাগল, জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া খুলে ফেললে যে অবস্থা হয়, বলতেছে ওই রকম অবস্থা আমার মৃত্যুর সময় হয়েছিল। আজ থেকে 50 বছর পূর্বে আমার ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু মৃত্যুর সময় আজরাইল মালাকুল মাউত বলতেছে আমার জান কবজ করার জন্য যে শাস্তি আর যেরকম থাবা দিয়েছিল এবং যেভাবে আমার দিকে নজর দিয়েছিল, যেভাবে আমার সাথে আচরণ করেছিল, এখনো পর্যন্ত শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা থেকে ওই মালাকুল মউতের, বলতেছে সাকারাতুল মউতের কষ্ট এখনো 50 বছর পর অনুভূত হয়। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আমার মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, আপনার যখন মৌত হলো কেমন মনে হয়েছিল মৃত্যুটা? মূসা আলাইহিস সালামের ভাষা বলতেছে, উনি বললেন কেমন যেন একটা এরকম পাখি, জীবন্ত একটা পাখি আগুনের মধ্যে থাকে, ভুনা করা হয়, একবার আগুনের মধ্যে দেওয়া হয়, আবার উঠানো হয়। বলতেছে আমার জান কবজ করার সময় এমনটাই মনে হয়েছে, আমার জান যায় না আবার যায়, এমন একটা অবস্থা, এত কষ্ট আমার অনুভূত হয়েছে, এরকম হচ্ছে মৃত্যুর কষ্ট। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ
আমি একটু দেখতে চাই মালাকুল মউতের আসল চেহারাটা কেমন, মালাকুল মউতটা কেমন চেহারা আর কি অবস্থা একটু দেখতে চাই। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে পাঠাইয়া দিলেন। মালাকুল মউত বলতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসলেন, আসার পর বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি কি চান? বলছে আমি একটু দেখতে চাই মৃত্যুর সময় মানুষের জান কবজ করার সময় তোমার আকৃতিটা কেমন হয়, তোমার সুরতটা কেমন হয়, একটু আমি একটু বাস্তবেই দেখতে চাই। বলছে হুজুর আপনি একটু ডান দিকে তাকান। উনি যখন ডান দিকে তাকাইলেন বলতেছে মালাকুল মউত তার আসল আকৃতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে হাজির হয়ে গেলেন। বলতেছে এত বিশাল আকৃতির এত কালো, বলতেছে তার মুখ থেকে তার চোখ থেকে তার হাত থেকে বলতেছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আগুনের লাভা বের হচ্ছে, আর বলতেছে তার শরীরের মধ্যে একটা কাপড় আছে, এই কাপড়টা এত কালো আর এত দুর্গন্ধ বলতে কাছে থাকা যায় না, এমন অবস্থা এমন বিকট চেহারা ভয়ঙ্কর চেহারা দেখার পর আল্লাহর নবী সংগ্রামী নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হুশ আসলো, আসার পর বলতেছে মালাকুল মউত আজরাইল আমার আগের আকৃতিতে ফিরে গেল। বলল হুজুর এটাই হলো আমার মালাকুল মউত, অর্থাৎ এটাই মৃত্যুর সময় আমার আকৃতি ধারণ করে আমি বান্দার দিকে আসি। বান্দার যখন এরকম দান কবজ করার জন্য আসি তার শরীরের মধ্যে আমি আমার হাতটা রেখে দিই, হাতটা রাখার সাথে সাথে তার বলতেছে শরীরের মধ্যে কেমন যেন দুনিয়াটা চাপা দেওয়া হয়েছে, এমন মনে হয় যান বের হতে চায় না। বলতেছে তার শিরা উপশিরা থেকে শরীরের বিভিন্ন জায়গায় এরকম চাপ দিয়ে বলতেছে এরকম ভাবে জোর করে তার শরীর থেকে আমি আত্মাটা বের করে নেই। এটা হলো যারা গুনাহগার তাদের জান কবজ করার অবস্থা। আর বলতেছে যারা আল্লাহ ওয়ালা হয়, যারা ইমানদার হয়, যারা আল্লাহর সাথে মহব্বত আছে তাদের জানটা কেমন হয়, বলতেছে কিতাবের মধ্যে আসছে, বলতেছে একটা কলস থেকে আর একটা কলসের মধ্যে পানি ঢেলে দিলে যে অবস্থাটা হয় স্বাভাবিকভাবে এক কলস থেকে আর এক কলসের মধ্যে পানিটা নেমে যায়। বলতেছে যখন এরকম কোনো এরকম আল্লাহ ওয়ালা দুনিয়ার কোনো মানুষ এরকম জান কবজ করে ফেরেশতারা বলতেছে এরকমভাবে আস্তে আস্তে করে তার জানটা বের করে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াজাআত সাকারাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর সময় মৃত্যুর একটা যন্ত্রণা, এটা কোন মানুষ তাকে সে যদি বাঘ যদি তাকে খেয়ে ফেলে তারপরে কষ্টটা পাবে, বলতেছে সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে যদি মারা যায় এই কষ্ট তার অনুভব হবে, এমনি ভাবে যদি এরকম ভাবে মারামারি করতে গিয়ে হঠাৎ করে অথবা রোড অ্যাক্সিডেন্টে যদি মারা যায় এই এই কষ্ট তার এরকম ভাবে মৃত্যুর সময় হবে, এটা আল্লাহ কোরআনই প্রমাণ করে দেয়। কিন্তু ভাইরা আমার একটা মৃত্যু শুধু আরামদায়ক মৃত্যু, একটা মৃত্যু শুধু আরামদায়ক মৃত্যু, সেটা হলো আল্লাহর দিনকে কায়েম করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কেউ যদি শহীদ হয়ে যায় মৃত্যুবরণ করে তার জানটা কেমন যেন একটা পিঁপড়া কামড় দিলে যে অবস্থা হয় এই অবস্থা হবে, এটাই হলো সহজ মৃত্যু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু এটা সবচেয়ে দামি মৃত্যু, অর্থাৎ শহীদ হতে আমরা রাজি নাই, ঠিক কিনা বলে? আজকে আজকের দুনিয়ায় মুসলমানদের সবচেয়ে বড় রোগ সেটা হলো তারা তাদেরকে পেয়ে বসেছে দুনিয়ার ভালোবাসা, আর বলতেছে কারাহিয়াতুল মউত মৃত্যুকে অপছন্দ করে, ঠিক কিনা বলে? আজকে সৌদি আরবের দিকে তাকান, সৌদি আরব সারা দুনিয়ার মুসলমানদের প্রাণ কেন্দ্র, যেখানে বাইতুল্লাহ আছে, যেখানে মদিনা শরীফ আছে, ঠিক কিনা বলি? যেখানে ওহী নাযিল হয়েছে, যেখানে জিব্রাইল আমিনের আগমন হয়েছে, এমন একটা দেশ হচ্ছে সৌদি আরব। হারামাইন শরীফাইন যেখানে আছে সেই সৌদি আরবের কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, সেখানে হালাল পতিতালয় বানানো হয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ, হালাল পতিতালয়, অর্থাৎ কয়েক ঘন্টার জন্য আপনার সাথে বিবাহ দিয়ে দিবে, দুই তিন দিনের জন্য আপনার সাথে বিবাহ হবে, তারপরে বাস আপনি একটা টাকা পরিশোধ করবেন,
তার সাথে আপনি জিনা ব্যবসার তার সাথে মেলামেশা করলেন, তারপরে চলে আসলেন সৌদি আরবে। এই অবস্থা নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন, গানের গান বাজনার অনুমতি দেওয়া হয়েছে, 500 সিনেমার হল করা হয়েছে, বলতেছে মহিলারা এখন নিজেরাই ড্রাইভিং করতে পারবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। সৌদি আরবের যদি অবস্থা হয়, আর সমুদ্রের পারে যদি যান সৌদি আরব, আরব আমিরাত, দুবাই, এই সমুদ্র সৌকতে গেলে এটা যে মুসলমানদের দেশ, সাহাবায়ে কেরামের রক্ত এরকম রক্ত প্রবাহিত করে দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল সেই দেশ, এটা মনে হবে না, মনে হবে আমেরিকা আর লন্ডনের একটা অংশ না। এই অবস্থা হয়েছে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার দুনিয়ার মহব্বত আজকে আমাদের পেয়ে বসেছে, ঠিক কিনা বলেন? আর মৃত্যু বরণ করতে রাজি নাই। হুজুররা যদি বলেন যে এরকম তোমাদেরকে শহীদ হওয়ার জন্য অমুক জায়গায় যেতে হবে, বলতেছে হুজুর ছাড়া তালেব এলেম ছাড়া আর কাউকে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করা হয়। এই যে কিছুক্ষণ আগেও আমাদের মাওলানা আনোয়ার মাহমুদ সাহেব বলে গেলেন খতমে নবুয়তের ব্যাপারে, এখন তো আমি শুনতে পাচ্ছি, জানতে পারতেছি, আমরা আশাবাদী বর্তমান সরকারের কাছে যে অচিরেই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হবে। এই মতের সাথে আপনারা একমত আছেন তো নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তাকবীর দেন সাথে সাথে, নারায়ে তাকবীর, আমরা সাইফুল হাদিসের সৈনিক, আমরা বীর আলীর সৈনিক, আমরা মোহাম্মদুল্লাহ হাবিবের সৈনিক, আমরা নূর হোসেন কাসিমের সৈনিক, আমরা সাদ বাবানির সৈনিক, আমরা হচ্ছে ওলামায়ে দেওবন্দের সৈনিক, আমরা মাঠে থাকি, ঠিক কিনা বলে? আমরা আছি, থাকবো, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। কোনো বাতিলের সাথে কোনো আপোষের সাথে আমাদের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম থাকবে না, অতীতও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতে থাকবে না, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা একটা স্লোগান, এই জন্য সর্বত্রই এই স্লোগান আল্লামা আহমদ শফি দামত বরকাতুল আলিয়া আমাদেরকে বলেছেন যে বাংলার প্রত্যন্ত অঞ্চলে ওয়াজ তাহফিরে মসজিদে সর্বত্রই এই আওয়াজ তোলে তোমরা। আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, অচিরেই আবার প্রধানমন্ত্রীর সাথে কথা বলে সংসদে এই বিল আনতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করলে, রাসূলকে শেষ তুমি না মানলে তাকে মৃত্যুদণ্ড হবে তার। এই আইন আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, এই জন্য এখন থেকে স্লোগান দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? শহীদ হওয়ার জন্য, জানকে বিসর্জন দেওয়ার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, জীবনকে উৎসর্গ করার জন্য রাজি আছেন কিনা বলেন? কারা কারা রাজি আছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নবীজির দুশ্মনেরা, আরো জোরে পিছন থেকে, নবীজির দুশ্মনেরা, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সবাই একমত যেহেতু আছে, আর জনগণই ক্ষমতার উৎস, এটা তো ওনারা বলে, ঠিক কিনা বলে? আমরা তো বলি জনগণ না, বরং আল্লাহই সকল ক্ষমতার উৎস। যদি জনগণ একমত আছে এই ব্যাপারে, হ্যাঁ, জামাত ইসলামের লোকেরা একমত এই ব্যাপারে, যারা সুন্নি আছে তারাও একমত এই ব্যাপারে, যত দল আছে আওয়ামী লীগ বিএনপি সহ জাতীয় পার্টি সব, সবাই জানে নবীজি শেষ নবী, ঠিক কিনা বলে? এই ব্যাপারে দরকার দ্বিমত নাই, আছে বলে? খালি শুধু কাদিয়ানিয়া ছাড়া, আহমদিয়া মুসলিম জামাত ছাড়া এই ব্যাপারে আর কি দ্বিমতের কোনো লোক নাই, ঠিক কিনা বলেন? যারা মাজারি আছে তারাও বলে যে নবী শেষ নবী, ঠিক কিনা বলে? নবী দয়ার নবী, নবী কলিজার নবী, ঠিক কিনা বলে? সুতরাং এই বিল যদি পাস করে তাহলে আমরা প্রধানমন্ত্রীর সাথে আসি, ঠিক কিনা বলি? আর যদি এই দাবি পালন করতে যদি বর্তমান সরকার ব্যর্থ হয়, আগামীতে আর ক্ষমতায় বসতে দেওয়া হবে না, ক্ষমতায় বসতে দেওয়া হবে না, ক্ষমতায় বসতে দেওয়া হবে না, ঠিক কিনা বলি? এই জন্য স্লোগান, নবীর পরে নবী নাই, সদে আইন চাই, নবীর পরে নবী নাই, সদে আইন চাই। মাশাআল্লাহ, আমি বুঝলাম 2500 এই নারায়ণগঞ্জ, আমাকে এক ভাই বললেন এটা হচ্ছে সবচেয়ে ইসলামের একটা উর্বর ভূমি, উর্বর ভূমি, এই জায়গা থেকে যদি আন্দোলন শুরু হয় কাদিয়ানিদের বিরুদ্ধে, ইনশাআল্লাহ এই আন্দোলনের আগুন সারা বাংলাদেশ সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে, এটাকে কেউ প্রতিহত করতে পারবে না, প্রয়োজনে লক্ষ লক্ষ মুজাহিদরা জান দিয়ে দিবে, তারপরেও
শান, নবীজির ইজ্জত রক্ষা করার জন্য তারা মাঠে থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, মরতে তো হবে, ঠিক কিনা বলেন? না, আমরা সারা জীবন থাকবো, কখন কার মৃত্যু হয়ে যাবে কেউ বলতে পারে না। এক যুবক ভূমি আছে গাছের নিচে, এক যুবক ভূমি আছে গাছের নিচে, আমার ভাইরা গাছের নিচে ঘুমায়, বলতেছি শীতল বাতাস, শীতল বাতাসের মধ্যে যুবক ঘুমা, হঠাৎ করে দেখে একটা বিষাক্ত সাপ ওই যুবকের দিকে এগিয়ে আসতেছেন। যুবকের তো কোনো খবর নাই, যুবক সাপ আইছে গাছের নিচে ঘুমায়া যায়, বলতেছে এই অবস্থা দেখলো একটা বেজিয়ে, বেজি দেখার পর দেখলো মুহূর্তের মধ্যে আসবে আর একটা দংশন করবে, আর এই যুবকের দুনিয়ার লীলা খেলা সব সাঙ্গ হয়ে যাবে। এই জন্য দেখা গেল ওই বেজিটা সাপকে এরকম ভাবে তাড়া করে তার গায়ের উপর গিয়ে ছাপিয়ে পড়লো, বলতেছে মুহূর্তের মধ্যে সাপটাকে মেরে ফেললো, বলতেছে মেরে ফেলার পর দেখলো সাপটা মরে পড়ে আছে আর বেজিটা এরকম ভাবে তার পাশে দাঁড়িয়ে আছে। যুবকের ঘুম ভেঙে গেল, ভেঙে দেওয়ার পরে বলতেছে কি অবস্থা, আমি তো এখনই শেষ হয়ে গিয়েছিলাম, আমার তো আর জীবন থাকতো না, তোমার হায়াত শেষ হয়ে গিয়েছিল, কিন্তু জানলাম আমাকে মেহরবানি করে বাঁচাইয়া দিলেন। ভাই, আমার জীবনেতে এমন অনেকগুলো মুহূর্ত আসছে, বলতেছে আমি আমার মাকে কবরের মধ্যে রেখেছি, আমার ভাইকে কবরের মধ্যে শয়ন করাইছি, কত বাচ্চা কত মানুষের খাটিয়া আমার ঘরের উপর উঠাইছি, কিন্তু আমার তো হুশ হলো না, মৃত্যুর আগে আমার হুশ হলো না, আমাকেও মরতে হবে, আমি তো আল্লাহর দরবারে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে আমার নামটা লেখাইতে পারলাম না। সুতরাং আল্লাহর দরবারে কি জবাব দিল যুবক, ও যুবক, এতদিন সিনেমা দেখেছ, এতদিন ব্লু ফিল্ম দেখেছ, ফেসবুক দেখে দেখে রাত কাটিয়ে তোমার যৌবনটাকে শেষ করে দিয়েছ, সারা রাত ইউটিউবের মধ্যে বসে থেকে, নেটের মধ্যে বসে থেকে কত মেয়ের সাথে তুমি এরকম ভাবে হাবিজিবি প্রেমালাপ করেছ, কতজনের সাথে এরকম ভাবে মত বিনিময় করেছ, ও যুবক তুমি কি জানো এই তোমার চোখের কত দাম, তোমার অন্তরে কত দাম, তোমার জীবনের কত দাম, ও যুবক তুমি কি জানো। সুতরাং তোমার নজরটা তুমি হেফাজত করো, তোমার লজ্জাস্থানটা হেফাজত করো, বন্ধু তোমার জবানটার হেফাজত করো, ও যুবক তোমার নজর যদি তুমি হেফাজত না করতে পারো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তোমার চোখের মধ্যে গরম সিসা দিয়ে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم جورا বলেন আল্লাহ আকবার। আমার ভাইরা, সমস্ত গুনার মূল হলো চোখ, ঠিক কিনা বলেন? জিনা, ব্যভিচার, ধর্ষণ, এমনি ভাবে অপহরণ যত আছে এই সব কিছু শুরু হয় চোখ থেকে, ঠিক কিনা বলেন? চোখ যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা জায়গা মতো বান্দাকে সতর্ক করেছেন, ও আল্লাহর বান্দা তোমার নজরটাকে তুমি হেফাজত করো, তোমার লজ্জাস্থানটার হেফাজত করো। আমার ভাইরা বন্ধুরা, আমার কোন যুবক যখন কোনো বেগানা নারী তার সামনে দিয়ে যায়, রূপসী কোনো নারী সুন্দরী কোনো যুবতী সামনে দিয়ে যায় আর আল্লাহর ভয়ে বলতেছে তার নজরটা এরকম ভাবে নিচু করে ফেলে, আমার নবী বলতেছেন একবার করে, বলতেছে একজন বেগানা নারীর দিকে তার নজরটা উঠাইল না, বলতেছে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার আমলনামায় একটা জিহাদের সব লিখে দেন। সুবহানাল্লাহ, একটা মহিলার সাথে বেগানা মহিলাকে নজর থেকে যদি কেউ নিজের নজরটাকে দাবাতে পারে, বলতেছে একটা জিহাদ করলে যে সব হয় সে সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধু, আমার শুধু তাই নয়, মিশকাত শরীফের হাদিস করে দেখেন, কোন আল্লাহর বান্দা যদি নজরের হেফাজত করে, বলতেছে আল্লাহ তাআলা ইমানের মজা তাকে চাখায়া দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো ইমানের মজা চাখতে পারি নাই, ইমানের মজা চাখছিলেন আমার নবীর প্রিয় সাহাবীরা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর এক সাহাবী দাঁড়ায় দাঁড়ায় খেজুর খাচ্ছে, উহুদের প্রান্তরে তুমুল লড়াই চলছে, বলতে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন,
আরেকজন বলতেছে, আল্লাহর বান্দা তুমি দাঁড়ায়া দাঁড়ায়া জান্নাতে যাইতে সময় কেন বিলম্ব করতেছো, খেজুর খায় খেজুর দাঁড়ায় দাঁড়ায় খাইতেছো, তুমি যদি খেজুর খাওয়ার টাইমটা দেরি না করো, তুমি যদি জিহাদের ময়দানে শরীক হও আর লড়াই করো, বলতেছে জীবনটা যদি তুমি দিয়ে দাও ও ভাই, বলতেছে তুমি সাথে সাথে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। বলতেছে আল্লাহর নবীর সাহাবীরা খেজুরটা এরকম ভাবে ফেলায়া দিলেন, ফেলায়া দেওয়ার পর বলতেছেন আমি তো উহুদের প্রান্তর থেকে পাদদেশ থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। বলতেছে মুহূর্তের মধ্যে তরবারিটা নিয়ে শহীদের এরকম ভাবে দুশ্মনদের কাতারের মধ্যে প্রবেশ করলো, লড়াই করতে করতে আল্লাহর ওই বান্দা শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বললেন এ ব্যক্তি হলো চিরস্থায়ী জান্নাতি। আল্লাহু আকবার! তাহলে এরকম মৃত্যু, এরকম মৃত্যু সাহাবীরা কামনা করেছে, আর আমরা আজকে মৃত্যুকে ভয় পাই। সারা দুনিয়া আজকে 200 কোটি মুসলমান, ঠিক কিনা বলেন? 200 কোটি মুসলমান, তারপরে ভারতে মুসলমানরা মার খায়, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রতিদিন সীমান্তে প্রত্যেক মাসে 2-4 জন করে গুলি করে তাদেরকে শহীদ করা হচ্ছে, ঠিক কিনা বলেন? মায়ানমারে মুসলমানদেরকে একটা জায়গায় বন্দী করে হাজার হাজার বছর ধরে ইবাদত বন্দীগী ঠিক মতো করতে দেওয়া হয় না। রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। ফিলিস্তিনের মুসলমানরা শান্তিতে মসজিদ রাখছায় নামাজ আদায় করতে পারে না। মিশরের মধ্যে মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে না। বলতেছে মেহরাবের মধ্যে বাইতুল্লাহ শরীফের মধ্যে ইমাম সাহেব হক কথা বলতে পারে না। এর কারণটা কি? কারণটা হলো আমাদের ইমানের কমজোরি, ঠিক কেনা বলেন? এই জন্য ইমানকে সতেজ করতে হবে, ইমানকে মজবুত করতে হবে। আমার ভাইরা বন্ধুরা, আমার এই ইমানটাকে যদি এরকম সতেজ করতে পারি, ইমানটাকে যদি আমি এরকম মজবুত করতে পারি, আমার আল্লাহ তাআলা বলছেন ও বান্দা যখন তোমার ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের টাইম যখন তোমার সামনে এসে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে 500 ফেরেশতা তোমার কাছে আগমন করবে। জোরে বলেন আল্লাহু আকবার! বলতেছে ওই ফেরেশতারা লাইন হয়ে দাঁড়ায় যাবে। জোরে বলেন আল্লাহু আকবার! একজন ইমানদারের জান কবজ করার জন্য লাইন হয়ে দাঁড়ায় যাবে। একজন ফেরেশতা আস্তে করে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতান মারদিয়া, আল্লাহর দিকে তুমি ফিরে আসো। বলতেছে আল্লাহর দিকে যাও আর জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহর বান্দার ওই রূহটাকে একেবারে সুন্দর একটা এরকম ভাবে কাপড়ের মধ্যে পেঁচা সুগন্ধি দ্বারা এরকম ভাবে বেঁধে বলতেছে আল্লাহর দরবারে আলিয়িনের মধ্যে তার জানটা নিয়ে যাওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার! আমার ভাইরা, আর ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দা তুমি ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হয় না, পেরেশান হয় না, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার! আপনারা কি আল্লাহর জান্নাত চান নাকি বলেন? কারা কারা জান্নাত চান একটু হাত উঠায়া দেখেন। অনেক মা বড়রা হয়তো শুনতেছেন, জান্নাতে যাওয়ার জন্য বেশি কোনো আমলের দরকার নাই, ইখলাসের সাথে অল্প কিছু আমল। কি আমল বলেন? অল্প কিছু আমল যদি করেন, তার মধ্যে একটা হলো নামাজ ঠিক মতো আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ ঠিক মতো আদায় করতে হবে। 2 নম্বর হলো মাহে রমজানের রোজা, বলতেছে 1 মাসের রোজা ঠিকঠাক মতো আদায় করতে হবে। আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, বলতেছে হজের কাজটা সম্পাদন করে ফেলতে হবে। বলতেছে এরপরে যাকাত যদি ফরজ হয়ে থাকে, যাকাত দিয়ে দিতে হবে। আর এরকম ভাবে আল্লাহর উপর ঈমান রাখতে হবে। এই কয়টা কাজ আমি আপনি যদি করতে পারি, আল্লাহর জান্নাত আমাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার! আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহর নবীর দরবারে বুখারী শরীফের রওয়ায়াত, এক ব্যক্তি আগমন করলো, এসে বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাকে এমন একটা আমলের কথা বলেন, এমন কিছু আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। আল্লাহর নবী বললেন, তুমি এ কথা বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করো, যাকাত দাও, রোজা রাখো, হজ করো, বলতেছে এই কাজগুলো তুমি করলেই তুমি আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। বলতেছে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলো আমি মানলাম, আমি এটার থেকে কমাবো না, কমাবো না, এরকম বাড়াবো না। আল্লাহ নবী বলতেছে এই বেদুইন যে গেরাম মূলক না, নবীর দরবার থেকে যায়। আর নবী বললেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও নাকি? বলতেছে ওই যে লোকটা হেঁটে হেঁটে যা, ওইটাই হলো আল্লাহর, ওইটাই হলো জান্নাতি ব্যক্তি। জোরে বলেন আল্লাহ আকবার। এই জন্য নামাজ সহি করা দরকার আছে কিনা বলেন, নামাজ সহি। আর এই যে কবর, এই কবরের মধ্যে নামাজটা হবে অন্ধকারের মধ্যে বাতি। জোরে বলেন আল্লাহ আকবার। আমার ভাইয়েরা, কবরের মধ্যে যখন কোন আল্লাহর বান্দাকে রাখা হবে, ফেরেশতারা আসবেন, ফেরেশতারা তাকে উঠাবে, উঠানোর পরে তাকে বসাবে, কি করবে, বসায় জিজ্ঞেস করবে, মান রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়্যুকা, বলতেছে তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার তোমার রবকে। আর এই যে ব্যক্তিটা তুমি তাকে চিনো নাকি, আল্লাহ দিয়ে বইসাই নেই কোন, এই রসুলকে তোমরা চিনো কিনা, বলতেছে আল্লাহর বান্দা যদি নামাজি হয়, আল্লাহর সাথে যদি মহাব্বত থাকে, বলবে হ্যাঁ আমি এটুকু একটু চিনি, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি ওই আল্লাহর বান্দা জিন্দগিতে মসজিদের সাথে কোনো সম্পর্ক ছিল না, আলেম ওলামাদের সাথে কোনো সম্পর্ক ছিল না, আল্লাহর সাথে কোনো মহাব্বত ছিল না, বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই বলতে পারবো না। বলতেছে যখন বলবে আমি কিছুই জানি না, বলতেছে তার কবরটাকে চাপা দেওয়া হবে, একটা কবর আর একটা কবরের সাথে মিশে যাবে, তার শরীরের একটা হাড্ডি আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে, এমন অবস্থা হয়ে যাবে। কিন্তু যদি পক্ষান্তরে ব্যক্তি নামাজি হয়, সে বলবে আল্লাহর বান্দা দাঁড়াও দাঁড়াও, তার সামনে একটা দৃশ্যের অবতারণা হবে যে এরকম মাগরিবের নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা দৃশ্য তার সামনে আসবে, বলবে আল্লাহর বান্দা দাঁড়াও দাঁড়াও, আমি একটু ওযু করি, তারপরে নামাজ পড়ে আসি, নামাজ পড়ে তোমার প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিব। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে আর কোনো সওয়াল করার দরকার নেই, আর কোনো প্রশ্ন করার দরকার নেই, কারণ সে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিয়েছে, সে ছিল নামাজি ব্যক্তি, সুতরাং তার কোনো প্রশ্ন করতে হবে না, তাকে জান্নাতের পোশাক পরায় দাও। আর তার কবরটাকে, তার নজর যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দাও, আর আমার জান্নাতের বিশাল বড় জান্নাতের সাথে একটা জানালা লাগায় দাও, একটা সংযোগ সৃষ্টি করে দাও। আর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, নুমকানা উমাতিল আরুস, আল্লাহর বান্দা তুমি ঘুমায়া যাও, নববধূ যেরকম যখন কোনো বাড়িতে আসে, নতুন বধূ বলতেছে যান, যেরকম কোনো টেনশন থাকে না, আল্লাহ তাআলা বলবেন, ও আল্লাহর বান্দা, নামাজি বান্দা, তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাও। জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছেন এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহা ফুৎকার দেওয়ার আগে তার আর ঘুম ভাঙবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আতানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়াসাদাকাল মুরসালুন। জোরে বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সিংহে ফুৎকার শুরু হয়ে যাবে, ওই আল্লাহর বান্দা বলবে, কালু ইয়া ওয়াইলানা, হ্যাঁ আমাদের কি হলো, হ্যাঁ আফসোস, কে আমাদের আমাদের ঘুম থেকে উঠাইলো, এত সুখের নিদ্রা, এত আরামের ঘুম আমি পাচ্ছিলাম, কে আমাকে উঠাইলো। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, হাযা মা ওয়াআদার রাহমান, এটা হলো তোমার আল্লাহ তাআলার রহমানের ওয়াদা, যা আল্লাহ বলেছিলেন তোমাদের প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে, তোমাদের প্রত্যেকটা আমলের হিসাব নেওয়া হবে, সেই কিয়ামত কায়েম হয়ে গেছে, সুতরাং ওঠো আল্লাহর বান্দা। আর রাসূলুল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য কবর আজাব থেকে যদি বাঁচতে চায়,
কবর আজাব থেকে যদি আমি পরিত্রাণ চাইতে চাই তাহলে আমাকে নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে আমাদের যুবকদের অবস্থা, অধিকাংশ যুবক সহিভাবে কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন? অধিকাংশ যুবকদের অবস্থা হলো কোরআন পড়তে জানে না। আমি বলতে চাই যুবক, তুমি ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছো, এই দায়রাদি যুব সমাজকে বলতে চাই, এখানে কতগুলো মাদ্রাসা আছে আমি শুনতে পারলাম। আমার বড় ভাই, আমার বন্ধু বড় হযরত মাওলানা বেলাল, তিনি একজন মহিলা মাদ্রাসা করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলে যাব, আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে হাফেজ বানান, আলেম বানান, এমনি ভাবে পাশে আরো বড় মাদ্রাসা আছে দাওরা হাদিস পর্যন্ত। আপনাদের ইমাম সাহেব বললেন, হুজুর ওই জায়গায় আমিও যাতায়াত করি, ওই জায়গায় আমিও পড়াই, বলতেছি এত বড় বড় মাদ্রাসা, বলতেছি মাদ্রাসায় গিয়ে হুজুরদেরকে বলেন, হুজুর আমরা তো মাদ্রাসায় পড়তে পারি নাই, পড়াটা আমাদের দ্বারা সম্ভব নয়, আমাদেরকে একটু সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার একটু ব্যবস্থা করে দেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি মহাব্বত নিয়ে আন্তরিকতার সাথে আলেমদের সাথে যান, আলেমদের কাছে যান, অবশ্যই অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে, ঠিক কিনা বলেন? অবশ্যই আলেমরা 21 দিনে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কিনা বলেন? বিভিন্ন ব্যবস্থা, একজন আলেমকে আপনি 100 টাকা দিলেন, 500 টাকা 1000 টাকা দিয়ে বলে, হুজুর আমাকে একটু কোরআনটা শিখান, আপনি চা খাওয়ান, হাদিয়া দেন, এমনি ভাবে মহাব্বত করে কোরআনটা শিখায় নেন, কারণ এই কোরআন আমার আপনার কবরের মধ্যে ছায়া হয়ে যাবে। জোরে বলো আল্লাহ বলতেছে, কিয়ামতের ময়দানে যখন আমাকে এরকম ভাবে বিভিন্ন সওয়াল করা হবে, তখন আল্লাহ পক্ষ থেকে বলতেছে এই কোরআন এসে বলবে, আল্লাহ এই ব্যক্তিটা এমন ব্যক্তি ছিল রাত্রি বেলায় আমাকে পড়া সারা ঘুমায় নাই, সূরা মুলক না পড়ে 30 আয়াত বিশিষ্ট যে আয়াতটা ছিল, সূরাটা ছিল, এটা পড়ে তারপরে ঘুমাইছে, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও না। আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশকে কবুল করবেন, জোরে বলেন আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার এই জন্য দুইটা নসিহত আপনাদের করে যাই, দুইটা কথা আমি নিজেকেই বলছি আপনাদেরকেও বলছি, সেটা হলো নামাজ পড়তে হবে যুব সমাজকে, আর 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ কোরআন হলো এমন একটা কিতাব, এমন একটা কিতাব যার মধ্যে কোরআন ঢুকবে সে কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না, ঠিক কিনা বলে? আমাদের দেশে মুরগি চরাস শাহরিয়ার কবির আছে না, চিনে থেকে দেখ, স্বাধীনতার সময় পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে মুরগি চুরি করে বেরিয়ে নিয়ে এসে খাওয়াইছে, ঠিক কিনা বলে? মুরগি চুরি, এই মুরগি চুরি কয় এই বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, ওয়াতে ওযু আতে আল্লাহ, এটার জন্য নাকি? এটার জন্য ওয়াতে ওযু আর আতে আল্লাহ, এটা শেখানোর জন্য বাংলাদেশের স্বাধীনতা হয়েছে? আরে স্বাধীনতা এই জন্যই হয়েছে, ঠিক কিনা বলে? স্বাধীনতা এদেশের মুসলমানদের জন্য হয়েছে, ঠিক কিনা বলেন? স্বাধীনতার আগে ইসলাম, ঠিক কিনা বলেন? ইসলাম থাকবে স্বাধীনতা থাকবে, ইসলাম থাকবে না স্বাধীনতাও থাকবে না, ঠিক কিনা বলেন? ইসলাম আছে দেখে আমরা এত সুন্দর, ইসলাম আছে দেখে আজকে ওয়াজ মাহফিল করতে পারছেন, ঠিক কিনা বলেন? স্বাধীনতা আছে দেখেই আমরা সুখে শান্তিতে আছি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই ব্যক্তিগুলো তাদের মধ্যে কোরআনের কোনো আওয়াজ নাই, কোরআনের কোনো হরফ নাই, যার কারণে আজকে বড় বড় জায়গায় নাস্তিক ওয়াতে ওযু আতে আল্লাহ, এটা তারা শিখেছে কোনটা জানেন? হাট্টি না টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টি না টিম টিম, এটা যে কোনো কিছু আজকের মধ্যে কিছু আছে বল? হ্যাঁ এতটুকু আছে, এটা দ্বারা যে এটা উচ্চারণ বা পড়তে পারবে, রিডিং করতে পারবা, একটা গল্প বা একটা রচ একটা কবিতা তারা শিখলো এই, কিন্তু এর মধ্যে কিছু না, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের কবি, বিদ্রোহী কবি, জাগ্রত কবি নজরুল ইসলাম বলেছেন, ঘুমাইয়া কাজা করেছি ফজর তখন জাগিনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবে আজ শুনিয়া যান, মাগরিবে আজ শুনিয়া যান, জামাতে শামিল হরে এসাতে এখনো জামাতে আছে ইসলাম, জোরে বলেন আল্লাহু আকবার। তারপর কি বলেছে আরো কত কবি, ধিম ধিম বাজে ঘন দুমধুমি দামামা, হাকে বীর দেগাশির নেহি দেগা আমামা, জোরে বলেন আল্লাহু আকবার।
বলতে মাথা দিয়ে দিবে, পাগড়ি দিবে না, ঠিক কিনা বলে? মুসলমানেরা এমন এক জাতি, জীবন দিতে পারে, মাথা দিতে পারে, কিন্তু তারা ইমান বিক্রি করতে পারে না, ঠিক কিনা বলে? আজকে ইমান বিক্রির কাজ চলছে, ইমান বিক্রির কাজ চলছে, ইমান মুসলমানদের ইমান হরণের কাজ চলছে। একটা দুইটা নয়, হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে মুসলমানদের ইমানকে নিরস্ত করার পায়তারা চলছে, ঠিক কিনা বলে? সোচ্চার থাকতে হবে মুসলমান, ভিজা বিড়াল হলে চলবে না, ভিজা বিড়াল হলে চলবে না, সোচ্চার থাকতে হবে, বুঝতে হবে যে কি হতেছে, আসলে কি হওয়া দরকার, কি হচ্ছে এটা বুঝতে হবে, কোন দিকে যাচ্ছে সব কিছু। আমার ভাই আমার বন্ধুরা, আমার এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহর বান্দা নিজের জীবনটাকে এমন ভাবে গঠন করেন, নিজের জীবনটা জবাবদিহিতামূলক জীবন গঠন করতে হবে। একজন আল্লাহর ওলী ছিলেন, নাম ছিল নুআইম ইবনে আব্দুর রহমান, বলেন কি নুআইম ইবনে আব্দুর রহমান, একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি যদি জানেন আগামীকাল আপনার মৃত্যু হবে তাহলে আপনার প্রস্তুতিটা কেমন হবে একটু বলবেন নাকি? আল্লাহওয়ালারা তো এই ধরনের চিন্তা ভাবনা নিয়েই থাকে। তখন ওই বুজুর্গ বলতেছে, নুআইম ইবনে আব্দুর রহমান বলতেছে, ভাই আমি প্রতিদিন যা করি তাই করব, কারণ আমার জীবনের মধ্যে এমন একটা রুটিন আমি বানায় নিয়েছি, কোনো নামাজ কাজা নাই, জোরে বলেন আল্লাহু আকবার, আর আমাদের নামাজ ফজর নামাজ নাই, ঠিক কিনা বলেন? অধিকাংশ অধিকাংশ মুসলমান ফজর নামাজে যায় না, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানরা মার খায় এর অন্যতম একটা কারণ জানেন কি? মিশরে এক পত্রিকার মধ্যে এই রিপোর্টটা আসছিল, ইহুদিরা এই রিপোর্টটা তারা পেশ করছে, পরস্পর আলোচনা হয়েছে কিন্তু এটা ফাঁস হয়ে গেছে। সেটা হলো কি? যে ফিলিস্তিনের মুসলমানদেরকে আচ্ছা তাকে মার লাগা, তাদের বাড়ি ঘর জ্বালায় দাও, কারণ ওই সাহাবিদের জামানায় যে মুসলমান ছিল এখন আর সেই মুসলমান না, কারণ জুমার দিনে মুসল্লি ভরে গেছে মসজিদ, ঠিক কিনা বলেন? আর ফজর নামাজে মুসল্লি না। ওই দিন মুসলমানদের আমরা ভয় করতে পারবো, যেদিন মুসল্লি জুমার দিনে যে পরিমাণ মুসল্লি হয় সেই পরিমাণ মুসল্লি কি হয়, ফজরে হয়, সেই দিন আমরা মুসলমানদের সাথে পারবো না। আর এখনকার মুসলমানদের যত পিটাও কোনো সমস্যা হবে না, বুঝছেন? এই রিপোর্ট মিশরের একটা গুরুত্বপূর্ণ পত্রিকার মধ্যে ছাপা হয়েছে। ছাপা হলে কি হবে? আমরা তো গাফেল, ঠিক কিনা বলেন? আমাদের তো এই চিন্তা ভাবনা নাই, আমরা আছি একটা বাড়ি করছি, আর একটা বাড়ি কিভাবে করা যায়, একটা গাড়ি আছে আর একটা গাড়ি কিভাবে করা যায়, আমরা আছি কিভাবে ক্ষমতা দখল করা যায়, সে কলা কৌশল নিয়ে আমরা ব্যস্ত আছি, ঠিক কিনা বলেন? আমার ভাই আমার ধরে আমার এই জন্য বলতে চাই, আমার ভাই এই যে কবর পাশে আছে কত মুর্দে গান, এই কবরের মধ্যে ঘুমায় আছে আমার নবী সরকারের দু আলম নবী। একদিন হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে হঠাৎ করে রাত্রি গভীর রাত্রি উঠে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রাত্রিতে খোঁজাখুঁজি করে নবীজিকে পাইলেন না, চিন্তা করলেন হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছে, কিন্তু দেখলেন অন্য কোনো স্ত্রীর ঘরেও নাই, কোথায় গেলেন নবীজি? চিন্তিত হয়ে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজিকে খুঁজতে খুঁজতে চলে গেলেন, বলতেছে জান্নাতুল বাকিতে চলে গেলেন আল্লাহর নবীর কাছে, বলতে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর নবী হাত বিশাল বড় করে হাত উঠায় আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমার ইয়তিম উম্মা, আমার এই যে উম্মতেরা কত আল্লাহর বান্দারা এই জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে, কত তোমার বান্দারা দিনের জন্য শহীদ হয়ে গেছে, আর আমার উম্মতেরা কত এরকম কবরের মধ্যে ঘুমায় আছে, আল্লাহ আমি তোমার কাছে আমার উম্মতের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে, আয় আল্লাহ এই কবরবাসীদেরকে মাফ করে দাও আর আমার উম্মতকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহর নবী বলতেছে, ওই যে নবীজি একেবারে বলতেছে দুনিয়া থেকে কান্না শুরু করে দিয়েছেন, বলতেছে এখনো আমার আপনার নবী কবরের মধ্যে কাঁদতেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা তারা কবরের মধ্যে জীবিত, জোরে বলেন আল্লাহু আকবার, হায়াতুন নবী, এবং আহমু সাল্লুত, নবীরা কবরের মধ্যে নামাজ পড়তেছেন, এটা হলো আকীদা। আমার ভাইরা নবী বলতেছেন দুনিয়া তো উম্মতের জন্য কাঁদছেন, সারা রাত কেঁদেছেন, আবার কবরের মধ্যে এরকম কিয়ামত পর্যন্ত আমার আপনার নবী কাঁদবেন, বলছে শুধু কাঁদা শেষ হবে এই
বলতেছে এ রোজায় আথারের মধ্যে শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ কারোর দিকে তাকাবে না, বলতেছে স্বামী তার স্ত্রীর খবর রাখবে না, বাবা তার সন্তানের খবর রাখবে না, মা বলতেছে তার সন্তানের কথা ভুলে যাবে, এমনি ভাবে বন্ধু তার বান্ধবীর কথা ভুলে যাবে, আশিক তার মাসুকের কথা ভুলে যাবে, বলতেছে ওই দিনে কেউ আমাদের সাথী হবে না, কেউ আমাদের বন্ধু হবে না, বলতেছে ওই দিন বন্ধু হবে আমার আপনার নবী সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার একটা উম্মতের জন্য তারা জাহান্নামে না যায়, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তারপরে যারা জাহান্নামে চলে যাবে আমার আপনার নবী বলতেছে আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নামের অতল গহীন থেকে উঠায় উঠায় ওই বান্দাদেরকে এরকম ভাবে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে, বলতেছে একটা কালিমা গো মুসলমান, কালিমা যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ যা পড়ছে, বলছে একজনকেও আল্লাহর নবী জাহান্নামের মধ্যে রাখবেন না। আমার ভাইরা বন্ধুরা আমার ওই নবী চলে গেছেন, ওই নবী আমাদের কাছে ইসলাম রেখে গেছেন, ইসলামের আমানত, সুতরাং এই ইসলামের আমানতকে হেফাজত করতে হবে, বলতেছে কোরআনের আমানতকে হেফাজত করতে হবে, এমনি ভাবে আল্লাহ তাআলা নবী আমাদের কাছে যত আমানত রেখে গেছেন সমস্ত আমানতগুলো আমাদের হেফাজত করতে হবে। সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন এবং ইসলাম প্রচারে সহযোগিতা করুন।